ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমরা এখন বোলগনাতে আছি, হোটেল থেকে জাস্ট বেরোলাম। এখন সকাল তোমার কটা বাজে? 5:30 বাজে। তো 5:45 আমাদের বাস আছে, ওখান থেকে আমরা যাব হচ্ছে ট্রেন স্টেশনে। আজকে ওয়েদার খুব খারাপ, মানে মোটর উপর আজকে সারাটা দিন মেঘলা তো থাকবেই, প্লাস থান্ডারস্টর্ম আছে, মানে ঝড় বৃষ্টি হবে। তো এমনিতে ওয়েদার তো খুব গরম, গত দুদিন ধরে আমরা এখানে আছি, জ্যাকেট তো দূরের কথা, পুরো একদম ইন্ডিয়ান ওয়েদার, মানে বেশ গরম, আর হোটেলে এসি চালাতে হচ্ছিল। কিন্তু এখন তো সকাল 5:30, ভালো হাওয়া চলছে, আর মানে মেঘলাও আছে ওয়েদার, ওই জন্য একটা জ্যাকেট চাপিয়ে নিয়েছি। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে রোমে। রোমে অনেক কিছু দেখার জায়গা আছে, আমরা ট্রেন স্টেশনে যাবো, তারপরে ওখান থেকে আমরা ট্রেনে করে 2:10 মতো ফার্স্টেস্ট ট্রেন যেগুলো সেগুলোতে করে রোমা টার্মিনিতে যাব। তো ওখানে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বাস থেকে নেমে গেছি, বাট ট্রেন স্টেশনটা বাস থেকে নেমে আরও 5 মিনিট মতো হাঁটতে হবে। তো আমরা যাচ্ছি তাড়াতাড়ি করেই, এখনও যদিও টাইম আছে। আর এই বাঁদিকে দেখো একটা চার্চ, দেখেই মনে হচ্ছে খুব পুরোনো। ইটালি মেইনলি তো স্থাপত্যের জন্যই খুব ফেমাস। আমরা এখন যাচ্ছি রোম। তো রোমে তো রোমান সাম্রাজ্য ভগ্নাবশেষ এ সমস্ত কিছু দেখবো, তো ওখানে তো পরতে পরতে ইতিহাস ছড়িয়ে আছে। আর ইটালিতেই সপ্তম আশ্চর্যের মধ্যে দুটো আশ্চর্যই আছে, একটা হচ্ছে পিসার হেলানো মিনার, একটা হচ্ছে রোমের কলোজিয়াম। তো আমরা বোলগনা সেন্ট্রালে চলে এসেছি, মানে রেল স্টেশনে চলে এসেছি। দেখো চারধার পুরো শুনশান, ট্রেনের নিচের দিকটা দেখো, সিঁড়ি অটোমেটিক্যালি বেরিয়ে আসবে, ওই দেখো বাদানি মতো, ওটা অটোমেটিক্যালি ট্রেন থামার পর বেরিয়ে এলো। ওটাতে পা দিয়ে সবাই নামবে, পা দিয়ে তুমি উঠো। খুব সুন্দর সিস্টেম, এটা নতুনত্ব দেখলাম। চলো উঠে যাক, ট্রেন ছেড়ে দিলো, দেখো ঘরের আলো ফুটে নি, চলো একটু ঘুমিয়ে নি। ঘরটার মতো একটু ঘুমিয়ে নিলাম, এখনো 40 বাকি। প্রায় 40 এবার নামবো। দেখো এখানে ট্রেনের ভেতরটা হচ্ছে এরকম, দুদিকে সিট আছে দুটো করে, আর মাঝে মধ্যে এরকম টেবিল আছে, এখানে ল্যাপটপে কাজকর্ম সব যাতে করতে পারে, ওই জন্য আর প্রত্যেকটা টেবিলে চার্জিং সিস্টেম আছে। তো চলো স্টেশনে চলে এসছি, এবার নামবো। স্টেশন থেকে নেমেই আমরা ফার্স্ট দেখতে পাচ্ছি যে সপ্তম আশ্চর্যের মধ্যে একটা আশ্চর্য, যেটা হচ্ছে রোমের কলোজিয়াম। তো এখানেই আজকে আমরা ট্যুর করবো। তো আজকের ভিডিওটা বেশি বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। নেক্সট দিনকে আমরা যে ট্যুর গাইডের সাথে ট্যুর করবো সেটা তোমাদেরকে দেখাবো। চলো টাটা।